হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিশা নইমি, সুরজনা ফেব্রিক্সে অ্যাডমিন। আজকে আবার আপনাদের সবার সাথে লাইভে চলে আসলাম। পোস্ট দিয়েছিলাম যে 4টা বাজে লাইভে আসব, আজকে একদম টাইম মতো লাইভে চলে আসছি, আজকে 1 মিনিটও লেট করিনি। তো আপুরাও তাড়াতাড়ি করে একটু জয়েন করে ফেলুন, তাড়াতাড়ি করে জয়েন করলেই আমি তাড়াতাড়ি করে লাইভটা স্টার্ট করে দিতে পারবো। আর আমাকে যদি ঠিকঠাক মতো দেখা যায় তাহলে অবশ্যই জানাবেন, লাইটে, নেটে বা সাউন্ডে বা কোনো কিছুতে যদি কোনো প্রবলেম হয় তাহলে জানাবেন। আর হচ্ছে কি, আজকে কি দেখাবো, আজকে পাকিস্তানি স্পেশাল লাইভ হবে। আজকে সব পাকিস্তানি ড্রেস দেখাবো, পাকিস্তানি এমব্রয়ডারি লন দেখাবো, তারপরে হচ্ছে গিয়ে পাকিস্তানি প্রিন্টেড লন দেখাবো। তো 2 টাইপেরই ড্রেস দেখাবো, যাতে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিলেই হবে। আর হচ্ছে গিয়ে আজকে আমি যা ড্রেস দেখাবো এগুলো সব কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল আছে নাকি এটা জিজ্ঞেস করতে হবে না, একবারই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর তাড়াতাড়ি করে যারা যারা দেখছেন আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, ঠিক আছে, বিভিন্ন গার্লস গ্রুপে, আর হচ্ছে গিয়ে আপনাদের টাইম লাইনেও শেয়ার করতে পারেন, তাহলে সবাই দেখতে পারবে, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিও দেখতে পারবে, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে হ্যালো ইরা আপু, হ্যালো অন্তি আপু, হ্যালো নিতু আপু, হ্যালো ফারজানা আপু, হ্যালো রায়না আপু। তো যারা যারা আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আগে হচ্ছে গিয়ে আমি পাকিস্তানি এমব্রয়ডারি লনটা দেখাবো, যেটা আমি পরে আছি এটা তো দেখাবোই। এটার মধ্যে হচ্ছে গিয়ে 2টা কালার, ঠিক আছে, এটার মধ্যে 2টা কালার আছে, 2টা কালারই দেখাবো, ওকে? আর এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, কারণ হচ্ছে গিয়ে এটার যে প্রাইস, এই প্রাইসে পাকিস্তানি এমব্রয়ডারি লন যেটার সাথে হচ্ছে গিয়ে সুন্দর একটা নেটের ওড়না আছে, যেটাতে আবার এমব্রয়ডারিও আছে, তো এরকম টাইপের পাকিস্তানি ড্রেস এত রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে গিয়ে পাওয়া যায় না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ রামিসা আপু, হ্যালো মোনা চৌধুরী আপু। আচ্ছা ড্রেসগুলো দাও, আমি তাহলে ড্রেসগুলো দেখানো স্টার্ট করে দিই। আর এই যে ড্রেসটা বানিয়েছি, আই মিন যে ড্রেসটা আমি পরেছি, এটা হচ্ছে গিয়ে বানানোর 2টা সিস্টেম আছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনারা 2ভাবে মেক করতে পারবেন, আমি তো যেভাবে নর্মালি বেসিক যেটা আমি ওভাবেই মেক করেছি। আর এটা হচ্ছে গিয়ে আরেকভাবে মেক করা যাবে, ওটাও আমি বলে দিব, ওটাও আমি দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি আগে দেখিয়ে নিই আমার ড্রেসটা, তারপরে কিভাবে কি মেক করতে হবে, মেক করার যে 2টা সিস্টেম ও 2টা কি কি ওগুলো হচ্ছে গিয়ে আমি বলে দিব, ওকে? তো এটা হচ্ছে গিয়ে আমার ড্রেসটা, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা পাকিস্তানি এমব্রয়ডারি লন। আপু লুকিং সো প্রিটি মাশাআল্লাহ, থ্যাংক ইউ তানিতা ইসলাম আপু, হ্যালো রেহানা আপু। এই যে এটা হচ্ছে গিয়ে আজকের ফার্স্ট ড্রেস, এটা হলো গিয়ে আমি যে ড্রেসটা পরে আছি ওই ড্রেসটাই, আর এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, ঠিক আছে? এটার প্রাইস অনেক রিজনেবল, কারণ এটার যে প্রাইস, এই প্রাইসে কিন্তু পাকিস্তানি এমব্রয়ডারি লন নেট ওড়নার সাথে কিন্তু পাওয়া মানে অনেক আর কি কঠিন একটা জিনিস, আর কি কঠিন একটা কাজ, ঠিক আছে? আর এটার যে লেন্থ, এটার লেন্থও কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এটার অনেক লেন্থ দেওয়া আছে, আমি এটা বানিয়েছি 50, ঠিক আছে? আমি হচ্ছে এটা 50 লেন্থ দিয়ে বানিয়েছি, এটা 50+ও করা যাবে। তো আপনারা চাইলে 50ও বানাতে পারবেন, অথবা এর থেকে শর্টও করতে পারবেন, এর থেকে আবার বড়ও করতে পারবেন, ওকে? আচ্ছা এটা এইভাবে করে হবে। আচ্ছা আমি আগে ড্রেসের ফ্রন্টটা দেখাই, আর এটার ফ্রন্ট আর ব্যাক দিয়ে আপনারা যে কোনোটাকে ফ্রন্ট বানাতে পারবেন, আর যে কোনোটাকে হচ্ছে গিয়ে ব্যাগ বানাতে পারবেন। আমি এটাকে ফ্রন্ট বানিয়েছি, কারণ এটার যে এমব্রয়ডারি, এটার এমব্রয়ডারিটা কিন্তু অনেক কালারফুল, যে দেখতেই পাচ্ছেন এটা এমব্রয়ডারিটা অনেক কালারফুল, প্লাস এটার এমব্রয়ডারি লেন্থও অনেক বেশি, এটার জন্য আমি ফ্রন্টে এটাই দিয়েছি। আর হচ্ছে গিয়ে এই যে আমি এইভাবে করে ফ্রন্ট বানিয়েছি যেন এমব্রয়ডারিটাও হচ্ছে ক্লিয়ারভাবে বোঝা যায়, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গিয়ে পাকিস্তানি এমব্রয়ডারি লন, আর এটা লনের কোয়ালিটি অনেক ভালো, অনেক সফট, অনেক সফট, পরলে অনেক কমফোর্টেবল লাগবে। এটার প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? খুবই সুন্দর এটার প্রিন্ট, আর এটা এমব্রয়ডারিগুলো অনেক সুন্দর, যখন আমি এমব্রয়ডারিটা দেখাবো তখনই বুঝবেন যে এমব্রয়ডারিটা আসলেও অনেক সুন্দর, প্লাস অনেক কালারফুল, ওকে? যেটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, পুরোটা ফ্রন্ট সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা আছে, প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর, প্রিন্টই এত সুন্দর, এটা যদি নর্মাল একটা প্রিন্টেড লং হতো তাও কিন্তু অনেক সুন্দর হতো আমার কাছে মনে হয়, কারণ এটার প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, আর এটা কিন্তু অনেক চওড়া, ঠিক আছে? এটা কিন্তু অনেক চওড়া, এখানে হচ্ছে অনেক কাপড় দেয়া আছে, তো বডি নিয়ে কারো প্রবলেম হবে না। এটা হচ্ছে 60+, এটার বডি আপনারা 60+ দিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, আপনারা যদি চান তাহলে কিন্তু এটাকেও ফ্রন্টে বানাতে পারবেন, ওকে? এটাকেও ফ্রন্টে বানাতে পারবেন, আর ওই পাশে একটা ব্যাকে দিতে পারবেন, যে কোনোটাকে যে কোনোভাবে মেক করতে পারবেন। এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, ঠিক আছে? এই যে ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু সুন্দর, এই ব্যাক সাইডের মিডল থেকে এমব্রয়ডারিটা বসিয়ে এটাকেও আপনারা ফ্রন্ট বানাতে পারবেন। এই যে এটা হচ্ছে গিয়ে পুরোটা ব্যাক সাইডের
প্রিন্টটা, ওকে আমি একটু ক্লোজ করে দেখাই, তাহলে হচ্ছে প্রিন্টটা ক্লিয়ার ভাবে বোঝা যাবে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড। আচ্ছা এটা এমব্রয়ডারিটা দাও, এখন এটা এমব্রয়ডারিটা দেখাই, ও এটা স্লিভটা দেখিয়ে নিই, এটা স্লিভটা হচ্ছে গিয়ে প্রিন্টেড। ওকে, এটা স্লিভ প্রিন্টেড, আর এটা স্লিভেও কিন্তু অনেক ফেব্রিক্স দেওয়া আছে, এটা স্লিভ দিয়ে আপনারা ফুল স্লিভ বানাতে পারবেন। এই যেটা হচ্ছে গিয়ে এটার স্লিভের ফেব্রিক্স, এটা দিয়েও কিন্তু আপনারা ফুল স্লিভ বানাতে পারবেন, কারণ হচ্ছে এখানে অনেক কাপড় দেওয়া আছে। ওকে, আর আমি হচ্ছে গিয়ে স্লিভের নিচে পার্ল বসিয়েছি, এটা কিন্তু ড্রেসের সাথে দেয়া নেই, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে দেয়া নেই, এটা কিন্তু আমি আমার টেলরকে বলেছি, আমার টেলর হচ্ছে গিয়ে এই এক্সট্রা পার্ল গুলো লাগিয়ে দিয়েছে। আপনারা যদি চান তাহলে এটা লাগাতে পারবেন, অথবা আপনারা নর্মাল ভাবে কিন্তু মেক করতে পারবেন। ওকে, লুকিং টু মাচ বিউটিফুল, থ্যাংক ইউ রেহানা আপু। আচ্ছা এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভটা, এখন এটা এমব্রয়ডারিটা দেখাই আর এটা প্রাইসটা বলে দিই, তারপরে এটা সুন্দর ওড়নাটা দেখাবো, কারণ এটা ওড়নাটাতে অনেক কিছু আছে দেখানোর মতো, আর এটার ওড়নার সাথেও সেপারেট এমব্রয়ডারি দিয়ে দিয়েছে। এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, আর এটা হলো গিয়ে এটার কালারফুল এমব্রয়ডারি, এমব্রয়ডারিটা কিন্তু অনেক বড়, এই যে অনেক বড় এমব্রয়ডারি, ঠিক আছে, এটা আপনারা যে কোনো ভাবে মেক করতে পারবেন, ঠিক আছে। আমি এটা হচ্ছে গিয়ে যেভাবে করে আমি জিনিসটা এভাবে করে দিয়েছি, এভাবে করে এসে আমারটা এভাবে করে এইখানে গিয়েছে, নাকি আমি এটা মেবি ঘুরিয়ে বসিয়েছি, ও আচ্ছা না আমি এটা এভাবে করে বসিয়েছি, ঠিক আছে। যে এটা হচ্ছে এটার এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারিটা কিন্তু অনেক কালারফুল, এখানে হচ্ছে অফ হোয়াইট আছে, তারপরে পিচ কালার আছে, লাইট পার্পল আছে, গ্রিন আছে, অনেকগুলো কালারই আছে, এখানে হোয়াইট কালারও আছে। এই যেটা হচ্ছে এমব্রয়ডারিটা, ঠিক আছে, এমব্রয়ডারিটা কিন্তু অনেক কালারফুল আর ফিনিশিংও অনেক ভালো। ওকে, আমি এটা প্রাইসটা বলি, তারপর এটা ওড়নাটা দেখাই, এটা প্রাইস হচ্ছে গিয়ে 2500 টাকা, এটা প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা করে, এটা হচ্ছে পাকিস্তানি এমব্রয়ডারি লন, ঠিক আছে। আর এটার যেই এমব্রয়ডারি লেন্থ কিন্তু অনেক বেশি, এখান থেকে একদম এই পর্যন্ত অনেক বড় এমব্রয়ডারি, তো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এখন এটার আমি কি বলবো এটাকে, ও আচ্ছা এটার সাথে আরো এমব্রয়ডারি আছে, আমি ওটাও দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি প্যানেল, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারি প্যানেল, এটা হলো গিয়ে ফ্রন্ট সাইডের নিচে হবে, এটা আপনারা চাইলে কামিজের সাথেও বসিয়ে দিতে পারেন, মানে কামিজের উপরেও বসাতে পারেন, অথবা আপনারা এটা কাট আউট করে কামিজ থেকে সেপারেট ভাবেও বসাতে পারে, তাহলে কামিজের লেন্থ আরো বড় হবে। কামিজের লেন্থ হচ্ছে গিয়ে 48, কামিজের লেন্থ হচ্ছে 48 দেয়া আছে, যদি এটা আপনারা সেপারেট ভাবে এমব্রয়ডারিটা বসান তাহলে কিন্তু এটা 50+ কামিজের লেন্থ দেয়া যাবে, ঠিক আছে। এই যেটা হচ্ছে গিয়ে নিচের এমব্রয়ডারি প্যানেল, ওকে, এটার সাথে কিন্তু অনেকগুলো এমব্রয়ডারি আছে, একটা হচ্ছে নেকের এমব্রয়ডারি, তো দেখতেই পারলেন ফ্রন্ট সাইডের মধ্যে যেটা বসবে বড় এমব্রয়ডারিটা, আর একটা হচ্ছে এই যে এই এমব্রয়ডারি প্যানেলটা, এই দুইটা এমব্রয়ডারি, এটার ওড়নার সাথে আরো দুইটা সুন্দর সুন্দর এমব্রয়ডারি দেয়া আছে, এখানে হচ্ছে গিয়ে টোটাল 4টা এমব্রয়ডারি দেয়া। ওকে, তো এটা হচ্ছে এটার ওড়না, ওড়নাটা কিন্তু অনেক চওড়া, ঠিক আছে, অনেক চওড়া ওড়না দেয়া আছে, আমি এটাকে হচ্ছে গিয়ে কেটে অনেক ছোট করেছি, ঠিক আছে, এটা এমব্রয়ডারিটা বসানোর জন্য। তো আপনারা যদি এটাকে যত চওড়া রাখতে চান এটা কিন্তু রাখতে পারবেন, ঠিক আছে, কারণ এখানে কিন্তু অনেক চওড়া আছে, আর এখানে এই এক পাশে হচ্ছে গিয়ে এক্সট্রা একটা নেট দেয়া আছে, এই পাশে হচ্ছে এক্সট্রা নেট দেয়া আছে, এই নেটটা আপনারা ব্যাক সাইডের নিচে বসাবেন, একটা ফ্রন্ট সাইডের নিচের জন্য একটা এমব্রয়ডারি দেয়া আছে, ওটা হচ্ছে ফ্রন্ট সাইডের নিচে সেপারেট ভাবে বসাবে, আর এটার ব্যাক সাইডের মধ্যে এই যে এক্সট্রা যে নেটটা দেয়া আছে অর্কিড কালার, ওড়নাটার কালার কিন্তু অর্কিড কালার, এই অর্কিড কালারে যে এক্সট্রা নেট দেয়া, এই নেটটা ব্যাক সাইডের নিচে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে নেটের ওড়না, ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি করাই আছে অর্কিড কালারের মধ্যে, এই যে অর্কিড কালারের মধ্যে অর্কিড কালারের এমব্রয়ডারি কিন্তু করা আছে, এখানে যাই দেখতে পাচ্ছেন স্ট্রাইপের মতো লম্বা লম্বা, এগুলো সব হচ্ছে এমব্রয়ডারি করা, ঠিক আছে। এটার সাথে আরো সেপারে দুইটা এমব্রয়ডারি আছে, আমি এমব্রয়ডারি গুলোও দেখাচ্ছি, ঠিক আছে, আমি এটার সাথে এমব্রয়ডারি দুইটাও দেখিয়ে দিচ্ছি দাও। এটা হচ্ছে এটার দুইটা এমব্রয়ডারি, এই এমব্রয়ডারি দুইটা ওড়নার দুই আঁচলে বসবে, ঠিক আছে, ওড়নার দুই আঁচলে এই এমব্রয়ডারি দুইটা কাট আউট করে সুন্দর করে বসিয়ে দিবেন, আমিও বসিয়েছি, যেটা কিন্তু অবশ্যই নিচে থেকে কাট আউট করবেন, কারণ কাট আউট না করলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না। এই যে আমি এভাবে করে বানিয়েছি, আপনারাও কিন্তু সেম ভাবেই হচ্ছে গিয়ে বানাতে পারেন। ওকে, হাই আপু, হ্যালো রাবে আপু, এই যেটা হচ্ছে সেম ভাবে কাট আউট করে ওড়নার নিচে এই এমব্রয়ডারি দুইটা দুই সাইডে বসিয়ে দিবেন। ওকে, আর এই এমব্রয়ডারিগুলোর ফিনিশিং কিন্তু অনেক ভালো, আমি ক্লোজ করে দেখাই, তাহলেই হচ্ছে গিয়ে একদম ক্লিয়ারভাবে সব কিছু বোঝা যাবে। এই যেটা হচ্ছে ওড়নার দুই আঁচলের এমব্রয়ডারি, ঠিক আছে, এটা প্রাইস হচ্ছে গিয়ে 2500 টাকা করে, এটার প্রাইস কিন্তু অনেক রিজনেবল, কারণ হচ্ছে গিয়ে পাকিস্তানি এমব্রয়ডারি লন নেটের ওড়নার সাথে
যেখানে কতগুলো এমব্রয়ডারি, চারটে এমব্রয়ডারি তো দেয়াই আছে। এই যে একটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইডের নিচে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডের জন্য এমব্রয়ডারি দেয়া, আর দুইটা ওড়নার জন্য, টোটাল চারটে এমব্রয়ডারি দেয়া আছে, প্লাস নেটের ওড়না, নেটের মধ্যে তো এমব্রয়ডারি করাই আছে। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2500 টাকা করে, ঠিক আছে, মাত্র 2500 টাকা। আর এটা হচ্ছে এটার প্যান্টটা, প্যান্টটাও অর্কিড কালারের মধ্যে লনের, ঠিক আছে, অর্কিড কালারের মধ্যে লনের প্যান্ট, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2500 টাকা করে। ওকে, তো যাদের আমার ড্রেসটা ভালো লেগেছে আমার ড্রেসের স্ক্রিনশট নিতে পারেন। এখন এটা আরেকটা কালার আছে, দুইটা কালারই দেখিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে কি আরেকটা ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালারের ক্যাটালগটা আমি দেখাই, তাহলে বুঝবেন যেটাকে দুইভাবে মেক করতে পারবেন। এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা, এটার প্রাইসও কিন্তু সেম 2500 টাকা। না, আজকে সব নেট ওনার দেখাবো না, আজকে হচ্ছে গিয়ে নেট ওনার তো ফার্স্টে দেখাচ্ছি, আজকে আরও কিছু প্রিন্টেড লনও দেখাবো। এই যেটা হচ্ছে গিয়ে আরেকটা ব্ল্যাক কালারে, এখান থেকে মেবি ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না কেন, তো এই যে এই ব্ল্যাক কালারটা কিন্তু একটু অন্যভাবে মেক করেছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্টভাবে মেক করেছে। দুইটা সেম ড্রেসই, আমার ড্রেসে দুইটা কালার, একটা হচ্ছে গিয়ে অর্কিড কালার যেটা আমি পরে আছি, এটা আমি নর্মালভাবে কামিজ যেভাবে নর্মাল বেসিক কামিজ যেভাবে বানায় বা এটাতে যতগুলো এমব্রয়ডারি আছে ওটা যেভাবে বানায় ওভাবেই বানিয়েছি, আর এই ব্ল্যাকটা হচ্ছে গিয়ে এটা অন্যভাবে বানিয়েছে। আপনারা যে কোনোটা নিলে যে কোনোভাবে বানাতে পারবেন। এখানে যে ওড়নার যে নেটটা দিয়েছে, ওড়নার নেট দিয়ে হচ্ছে গিয়ে সারারা বানিয়ে ফেলেছে, ঠিক আছে। এখানে কিন্তু এই ক্যাটালগের মধ্যে দেখবেন যে ওড়না নেই, ঠিক আছে, এখানে ওড়নাটা দিয়ে সারারা বানিয়ে ফেলেছে। আর এখানে আপনারা চাইলে যে কোনো একটা ব্ল্যাক বা অর্কিড কালারের শিফনের ওড়না দিয়ে কিন্তু পড়তে পারবেন, যদি আর কি আপনারা এই ডিজাইনে এভাবে করে বানাতে চান, তাহলে জিনিসটা অন্য একটা ওড়না দিয়ে পড়তে পারবেন, অথবা নর্মালি আমি যেভাবে বানিয়েছি সুন্দর এমব্রয়ডারি দিয়ে লং করে কামিজ বানিয়ে, আপনারা এভাবেও কিন্তু জিনিসটা মেক করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন এটা দেখাই, এটা আর আমারটা সেম, শুধু কালার গুলো ডিফারেন্ট, ঠিক আছে, এটা আর আমারটাও কিন্তু সেম। এই যে আমি যেটা পরেছি সেটাই এটা, এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার, এটার ওড়নাটা হলো গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে, এটার প্রিন্টটা ব্লু কালার, ঠিক আছে, আমারটার প্রিন্ট হচ্ছে গিয়ে গ্রিন কালার, আমারটা প্রিন্ট হলো গিয়ে গ্রিন আর অরেঞ্জ কালার, আর এটারটা হচ্ছে গিয়ে ব্লু আর অরেঞ্জ কালার, ঠিক আছে। এই যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড, ওকে, এটা ড্রেসের ফ্রন্ট সেম আমারটার মতোই অন্য একটা কালার, এটাও আপনারা সেম ভাবে মেক করতে পারবেন, এটাতেও অনেক বডি চওড়া দেয়া আছে, ঠিক আছে। এই যেটা হলো গিয়ে ড্রেসের ফ্রন্ট, আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড, এই যেটা হলো গিয়ে ড্রেসের ব্যাক সাইডটা, ওকে, দুইটা কিন্তু একদম সেম, শুধু হচ্ছে কালারটা ডিফারেন্ট। তো আপনারা যদি অর্কিড কালার নিতে চান তাহলে হচ্ছে গিয়ে আমারটার মতো নিতে পারবেন, আমারটা অর্কিড কালার, আর কেউ যদি ব্ল্যাক কালার চান তাহলে এই ব্ল্যাকটা নিতে পারবেন, এটার ওড়না হলো গিয়ে ব্ল্যাক, ওকে। এটা হচ্ছে ড্রেসের স্লিভ, স্লিভটা কিন্তু এই যে নেভি ব্লু আর অরেঞ্জ কালারের মধ্যে। না, সিল্ক ওড়নার কালেকশন আজকে হবে না, আজকে হচ্ছে গিয়ে সব নেট ওড়না। আচ্ছা, তো এটার প্রাইসও কিন্তু সেম 2500 টাকা, এটার প্রাইসও হচ্ছে গিয়ে 2500 টাকা। আচ্ছা, তো এমব্রয়ডারিটা দাও, এটার এমব্রয়ডারিটা দেখাচ্ছি, এটার এমব্রয়ডারিও সেম, এটার এমব্রয়ডারি কালার একদম সেম, আমি যেটা পড়েছি আমারটার মতো এটা এমব্রয়ডারিটা। এই যেটা হচ্ছে নেকের এমব্রয়ডারি, ঠিক আছে, এটা বডির ফ্রন্ট সাইডের এমব্রয়ডারি। এই যে এটারও কিন্তু অনেক বড় এই এমব্রয়ডারিটা, এই এমব্রয়ডারিটার লেন্থ, এই এমব্রয়ডারি লেন্থও কিন্তু অনেক বড় আর অনেক কালারফুল, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে পিচ পিঙ্ক সবই আছে, একদম সেম আমারটার মতো, ওকে। তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি, আর এটার নিচের একটা এমব্রয়ডারি প্যানেল আছে, এটার এমব্রয়ডারি প্যানেলটা হচ্ছে গিয়ে ব্ল্যাক, আমারটা হলো গিয়ে অর্কিড কালার। এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি প্যানেল, ওকে, আমারটা হলো গিয়ে অর্কিড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক, এটাও কিন্তু ফ্রন্ট সাইডের নিচে সেপারেট ভাবে বসিয়ে দিবেন, তাহলে ড্রেসের লেন্থ এভাবেই 48 দেয়া আছে, আর যদি সেপারেট ভাবে বসান তাহলে হচ্ছে গিয়ে এটা 50 করে অথবা 50+ আপনারা মেক করতে পারবেন, ওকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডের নিচে এমব্রয়ডারি, আর এটা ওড়নাটা দাও, এটা ওড়নাটা হচ্ছে ব্ল্যাক নেটের মধ্যে, ঠিক আছে, এটা ওড়নাটা ব্ল্যাক নেট, এটা ওড়নাটা ব্ল্যাক নেটের মধ্যে, আর হচ্ছে গিয়ে না, এটার ওড়নাও কিন্তু সেম, এমব্রয়ডারি দুটা দিয়ে মেক করতে পারবেন। এই যেটা হচ্ছে এটার ব্ল্যাক কালারের ওড়না, ঠিক আছে। তো যাদের যে কালার ভালো লাগবে সেই কালারই কিন্তু নিতে পারবেন, এটা ব্ল্যাক আর হচ্ছে অর্কিড দুইটা আছে, দুইটা দিয়ে দুইটা মেক করতে পারবেন। আর এটা হলো গিয়ে এটার ওড়নার এমব্রয়ডারি, ঠিক আছে, ওড়নার আঁচলের এমব্রয়ডারি, এটাও কিন্তু ব্ল্যাক, খুবই সুন্দর নেটের মধ্যে এমব্রয়ডারিটা করা, এটা হচ্ছে ওড়নার দুই আঁচলে বসিয়ে দিবে। তো এটার সাথেও কিন্তু টোটাল চারটে এমব্রয়ডারি দেয়া, আর একটা হচ্ছে গিয়ে ফ্রন্টের জন্য এইটা, আর দুইটা হচ্ছে গিয়ে ওড়নার দুই পাশের জন্য,
আর একটা হচ্ছে এই যে এমব্রয়ডারি প্যানেল, ঠিক আছে? এটার সাথেও টোটাল চারটে এমব্রয়ডারি দেওয়া আছে। আর হলো গিয়ে ব্ল্যাক নেটের ওড়না, ব্ল্যাক নেটের ওড়নার মধ্যে অল ওভার এমব্রয়ডারি করে, এখানে স্ট্রাইপ যাই দেখতে পাচ্ছেন সবই হচ্ছে এমব্রয়ডারি। আর এটা হলো গিয়ে ব্ল্যাক কালারের প্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের লনের প্যান্ট। আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক সফট। তো যাদের ব্ল্যাকটা ভালো লেগেছে তারা এটা স্ক্রিনশট নিয়ে নিন। এটার প্রাইস হচ্ছে গিয়ে 2500 টাকা, ঠিক আছে? এটার প্রাইসও কিন্তু মাত্র 2500 টাকা। যাদের ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটা সরিয়ে ফেলছি। আর কেউ যদি স্ক্রিনশট না নিতে পারে তাহলে হচ্ছে গিয়ে অর্কিড নেট বললেও হবে, যে অর্কিড নেটের ড্রেসটা নিতে চান, অথবা ব্ল্যাক নেট বললেও কিন্তু হবে, অথবা ব্ল্যাক নেট বলবেন বা অর্কিড নেট বলবেন। আচ্ছা দাও, প্রিন্টেড গুলো দাও। তো এমব্রয়ডারি লন হচ্ছে গিয়ে দুইটাই ছিল, ঠিক আছে? দুইটাই এমব্রয়ডারি লন ছিল, একটা হচ্ছে গিয়ে আমারটা। এই ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? অনেক সুন্দর। আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক সফট। তো কোয়ালিটি নিয়ে তো কারো কোনো চিন্তা করতে হবেই না। তার মধ্যে ড্রেসটার প্রাইস অনেক রিজনেবল, মাত্র হচ্ছে গিয়ে 2500 টাকা, যেটার সাথে কিন্তু টোটাল চারটে এমব্রয়ডারি দেওয়া আছে। ওকে, তো এখন কিছু সুন্দর সুন্দর প্রিন্টেড লন দেখাবো নূর নূরে, ঠিক আছে? হাই কিউট আপু, কেমন আছো? হ্যালো হামিদা মুসা আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শিফন ওনার দেখাও, শিফন ওনার। হ্যাঁ, শিফন ওনার হচ্ছে গিয়ে প্রিন্টেড লন হবে, এমব্রয়ডারি লন হবে না। এই যে এটা, এটা হচ্ছে গিয়ে নূর ব্র্যান্ডের। ওকে, এটা হলো গিয়ে নূরের, আচ্ছা এটা হচ্ছে গিয়ে নূর ব্র্যান্ডের ড্রেস, খুবই সুন্দর পাকিস্তানি প্রিন্টেড লন। আর লনের কোয়ালিটি তো অনেক ভালো, এটা সবাই জানেন যে হচ্ছে গিয়ে নূরের কোয়ালিটি খুব ভালো হয়। আর এটার কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, উপরে হচ্ছে একটু লাইট স্কাই, তারপরে নিচে যেতে যেতে কিন্তু একটু ডিপ স্কাই হয়ে গিয়েছে, ঠিক আছে? এই যে ডিপ ব্লুর মতো হয়ে গিয়েছে। আর নিচে প্রিন্টটাও কিন্তু অনেক কালারফুল, অনেক সুন্দর প্রিন্ট, ঠিক আছে? এই যে বড় বড়, এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট, এগুলো কিন্তু নর্মাল প্রিন্ট না, ডিজিটাল প্রিন্ট। আর নেকের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর, এটা ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো। এটা দূরে থেকে মনে হবে যে এমব্রয়ডারি করা, ঠিক আছে? দূরে থেকে মনে হবে এমব্রয়ডারি করা। তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট সাইড, এটার লেন্থ 48 হবে, আর এটার বডি 60+ হবে, অনেক বড় বডি। তো কারো হচ্ছে গিয়ে জিনিসটা পরতে আর কি কষ্ট হবে না, খুব ইজিলি মেক করতে পারবে। আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড, ড্রেসের ব্যাক সাইডটাও কিন্তু অনেক কালারফুল প্রিন্ট করা। এই যে ব্যাক সাইডের প্রিন্টটাও আমি ক্লোজ করে দেখাই, এই যেটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু দূরে থেকে মনে হয় যে এগুলো হচ্ছে, এই ফুলগুলো সব এমব্রয়ডারি করা, কিন্তু এটা হচ্ছে গিয়ে প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট করা। এটার প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা করে। এই যেটা হচ্ছে, এটা নিচের ডিজিটাল প্রিন্ট। আর এগুলোর কোয়ালিটি অনেক 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 ভালো, অনেক ভালো। পাকিস্তানি এমব্রয়ডারি লন হোক অথবা প্রিন্টেড লন হোক, সবগুলোরই কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়। এই যে ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর ছিল, হ্যাঁ ব্ল্যাকটা অনেক সুন্দর ছিল, অর্কিডটাও সুন্দর। আর আমি অলরেডি অনেকগুলো লাইভ হচ্ছে গিয়ে একদম ব্ল্যাক ড্রেস পরে করেছি, যার কারণে আমি অর্কিডটা নিয়েছি। এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভটা, ঠিক আছে? এটার স্লিভটাও কিন্তু অনেক কালারফুল প্রিন্ট করা। আর এই কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর, উপর থেকে হচ্ছে গিয়ে লাইট আর নিচে থেকে হচ্ছে ডিপ কালার। ওকে, ও সরি উল্টা দেখাচ্ছে, এই যেটা হচ্ছে স্লিভটা, ঠিক আছে? এটা উপর থেকে কিন্তু লাইট কালার আর নিচে থেকে হচ্ছে ডিপ কালার, আর মাঝখানে হচ্ছে গিয়ে একটু স্মোকি ভাব আছে, ঠিক আছে? তো এটা হলো গিয়ে ড্রেসের স্লিভটা। এটা প্রাইস হচ্ছে 2100 টাকা করে। যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আর এটার ওড়না হচ্ছে গিয়ে শিফনের মধ্যে, ব্যাম্বার্গ শিফন, ঠিক আছে? এটার ওড়নাটা হচ্ছে গিয়ে ব্যাম্বার্গ শিফনের মধ্যে, ওড়নাটাও কিন্তু একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে, এই যে ডিজিটাল প্রিন্ট করা। ওড়নার দুই পাশে আর আঁচলে হচ্ছে অনেক সুন্দর ফ্লোরাল আর কালারফুল প্রিন্ট আছে, আর মিডিলেও কিন্তু প্রিন্ট আছে, মিডিলে হচ্ছে স্কাই এর মধ্যে ব্লু একদম লাইট অ্যাশ কালারের প্রিন্ট করা। ওকে, এটা প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা, এটা প্রাইস হলো গিয়ে 2100 টাকা। এটা হচ্ছে নেভি ব্লু কালারের প্যান্টটা, এটা হলো গিয়ে প্রিন্টেড লন, প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা করে, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2100 টাকা, এটা হলো গিয়ে নূরের প্রিন্টেড লন। ওকে, আচ্ছা তাহলে আমি নেক্সট আইটা দেখাই। আজকে ডিপ ডিপ কালারের মধ্যে আছে, এটা তো লাইট কালার দেখালাম, এখন একটা ডিপ কালারেরও দেখাবো, যারা হচ্ছে ডিপ কালার চায় তাদের জন্য। প্রাইস আমি যেটা পড়েছি এটার হচ্ছে গিয়ে 2500, এখন যেগুলো দেখাচ্ছি এটা, এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 2100 করে।
এই যেটা হচ্ছে একদম মানে অনেক ডিপ না আর কি, অনেক ডিপ না, এটা হচ্ছে গিয়ে অরেঞ্জিশ রেড কালার, ঠিক আছে? এটা একদম রেড না, টকটকা লাল যে কালারটা থাকে বা ব্লাড রেড এরকম কোনো রেডই না, এটা হচ্ছে গিয়ে অরেঞ্জিশ রেড কালার, ঠিক আছে? এটার মধ্যে হলো গিয়ে ডিজিটাল প্রিন্ট করা, অল ওভার বডি ডিজিটাল প্রিন্ট করা, এটার নেকটাও কিন্তু কালারফুল প্রিন্ট, প্লাস এটা পুরোটা বডিতে কিন্তু প্রিন্ট আছে, ঠিক আছে? এই কালারটা কিন্তু অনেক ব্রাইট একটা কালার, এই কালার হচ্ছে গিয়ে সবাইকেই পরলে অনেক ব্রাইট লাগবে, ঠিক আছে? তো এটা হলো গিয়ে যেহেতু ব্রাইট কালার, এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট, ঠিক আছে? পুরোটা ফ্রন্টে কিন্তু কালারফুল ডিজিটাল প্রিন্ট করা আছে, পুরোটা ফ্রন্টেই হচ্ছে গিয়ে ডিজিটাল প্রিন্ট করা। এই যে এটার নিচে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর, এটা নিচে যখন আপনারা ঘের দিয়ে বানাবেন তখন কিন্তু এটা অনেক সুন্দর লাগবে, কারণ এটার ফ্রন্ট সাইডের নিচে যে প্রিন্টটা অনেক কালারফুল, সুন্দর ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। দূরে থেকে এগুলোকে একদম এমব্রয়ডারি মনে হয়, কারণ এগুলোর প্রিন্টের কোয়ালিটি এত ভালো। এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড, ঠিক আছে? এটা ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর অরেঞ্জিশ রেড এর মধ্যে কালারফুল প্রিন্ট করা আছে, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা, এটার প্রাইসও কিন্তু 2100 টাকা। আর এটার স্লিভটা দেখাই, এটার স্লিভটাও হচ্ছে অরেঞ্জিশ রেড এর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা। এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভটা, এটার স্লিভটাও কিন্তু অনেক সুন্দর বড়, ঠিক আছে? এটা দিয়েও আপনারা খুব ইজিলি ডিভাইডার স্লিভ আর হচ্ছে গিয়ে কি বলে ওটাকে ফুল স্লিভ বানাতে পারবেন, ওকে? এটা প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা করে। এই যেটা হচ্ছে গিয়ে এটা প্রাইসটা হচ্ছে 2100 টাকা। এটা ওনাটা দাও, এই যেটা হচ্ছে এটা ওনাটা হলো গিয়ে শিফন জর্জেটের মধ্যে, না সরি, ওনাটা কি যেন ব্যামবার্গ শিফন, ওনাটা হচ্ছে গিয়ে ব্যামবার্গ শিফনের মধ্যে, প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা, প্রাইস হলো গিয়ে 2100 টাকা। এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, ঠিক আছে? এটা হলো গিয়ে ওড়না আর এখানে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে। এই যে প্রিন্টটা আমি ক্লোজ করে দেখাই, এই যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট, ঠিক আছে? এটাকে হলো গিয়ে ব্যামবার্গ শিফন বলে। এই যে এটা প্রাইস হচ্ছে 2100 টাকা করে। সবকিছু আনারে ট্রাই করবো একটা একটা করে, ঠিক আছে? এটার প্রাইস কিন্তু 2100 টাকা। তাহলে আমি সরিয়ে ফেলছি, আমি নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা ড্রেস দেখাই, তো অন্যান্য কালার গুলো দাও। এখন হচ্ছে একটা লাইট পেস্ট কালারের মধ্যে দেখাবো, ঠিক আছে? পেস্ট কালারের মধ্যে এটা প্রাইসও কিন্তু 2100 টাকা। প্রিন্টেড লন আজকে যে কটা দেখাবো সবগুলোর প্রাইসই হচ্ছে গিয়ে 2100 টাকা, আর আমার যে ড্রেসটা দেখিয়েছি এটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? আমি যেটা পরেছি এটা আর হচ্ছে এটার ব্ল্যাকটাও 2500 টাকা, আর এটা হলো গিয়ে 2100 টাকা করে। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, এটা পুরোটাতেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। আমি তাড়াতাড়ি করে দেখাই, কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো এমব্রয়ডারি নাই, শুধু হচ্ছে প্রিন্টগুলোই। এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট আর এটা হলো গিয়ে ব্যাক সাইড, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, কালারফুল ব্যাক সাইড পেস্ট কালারের মধ্যে, আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভটা। এগুলো কিন্তু অনেক সফট, ঠিক আছে? খুবই সফট লন এগুলো। এটার প্রাইস হচ্ছে গিয়ে 2100 টাকা করে। আর এটার ওড়না হচ্ছে গিয়ে ব্যামবার্গ শিফন, এই যে এটাও হচ্ছে গিয়ে এটার ওড়না, ওড়নাটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে? যাদের এটা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর এটা হচ্ছে এটার প্যান্ট, এগুলো কিন্তু অনেক সফট, আর এগুলো হচ্ছে গিয়ে এগুলোর কিন্তু আর কি কামিজ আর প্যান্ট, এগুলো নর্মালি তো আর কি যেগুলো নূরের হয় ওগুলোর ওড়না কিন্তু ব্যামবার্গ শিফন হয়, আর লন হচ্ছে গিয়ে সফট লন কামিজ আর প্যান্ট, কিন্তু এগুলো কিন্তু অনেক সফট, আর এগুলো কিন্তু কামিজের মধ্যে আর প্যান্টের মধ্যে হালকা একটু সিল্কের মতো ভাব আছে, ঠিক আছে? যখন দেখবেন, কারণ জিনিসটা কিন্তু শাইনি, এই যে দূরে থেকে মনে হবে যে জিনিসটা কিন্তু শাইনি, ঠিক আছে? এটা প্রাইস হচ্ছে 2100 টাকা। আচ্ছা, আরেকটা লাস্ট একটা ড্রেস বাকি আছে, এই যে আচ্ছা আরেকটা দেখাই, এটাই হচ্ছে গিয়ে আজকের লাস্ট ড্রেস। এটা হলো গিয়ে চকলেট কালার আর ব্ল্যাক কালারের মধ্যে, ওকে? চকলেট আর ব্ল্যাক কালারের মধ্যে যেটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট, পুরোটা ফ্রন্ট সাইডে ডিজিটাল প্রিন্ট করা, ওকে? এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে গিয়ে ড্রেসের ব্যাক সাইড, ওকে?
এটা হচ্ছে ড্রেসে ব্যাক সাইড, পুরোটা ব্যাক সাইডে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে। এটার প্রাইসও কিন্তু 2100 টাকা। আজকে প্রিন্টেড লঞ্চ যাই আছে সবগুলোর প্রাইস হচ্ছে 2100 টাকা। ওকে, সবগুলোর প্রাইস 2100 টাকা। এটা হচ্ছে গিয়ে ড্রেসের স্লিভটা। ওকে, ড্রেসের স্লিভটাতেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে স্লিভ, আর অন্যটা দাও, ওনার সাথে আমি একবারই ধরছি। তো যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। এই যেটা হচ্ছে ওড়না, ওড়নাটা হলো গিয়ে শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2100 টাকা। আর এটা হলো গিয়ে এটার প্যান্ট, এই যেটা হচ্ছে ড্রেসের প্যান্টটা। যাদের ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার প্লেস করে দিলেই হবে। প্রাইস হলো গিয়ে 2100 টাকা, 2100 টাকা, ঠিক আছে। আচ্ছা, আমি সরিয়ে ফেলি। যারা হচ্ছে স্ক্রিনশট নিতে পারেননি বা স্ক্রিনশট নেওয়ার টাইম পাননি, অনেক তাড়াতাড়ি যদি আমি সরিয়ে ফেলি তাহলে হচ্ছে গিয়ে লাইভটা শেষ হয়ে গেলেই রিভাইন ফরওয়ার্ড করে দেখে নিতে পারবেন। ওকে, আর আমার ড্রেসটার প্রাইস হচ্ছে কত যেন বললাম, আমার ড্রেসটার প্রাইস হচ্ছে 2500 টাকা। আমারটার মতো যে ব্ল্যাক আছে ওটারও প্রাইস 2500 টাকা। আর যে কয়টা প্রিন্টেড লন দেখিয়েছি এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে 2100 টাকা, ঠিক আছে। তো আজকে আর বেশি কিছু দেখাবো না, আজকে খুব অল্প ড্রেসই দেখিয়েছি। আবার আপনাদের সাথে হচ্ছে গিয়ে আমার নেক্সট লাইভে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অবশ্যই আবার নেক্সট লাইভে জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।